রাজ রেফ্রিজারেশন, প্রোপাইটার বাবু শঙ্কর সাহু, কিয়ারানা বাজার, ময়না, পূর্ব মেদিনীপুর। এখানে নামি দামি কোম্পানির এলইডি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, মিক্সার গ্রাইন্ডার ইত্যাদি পাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান। বিশেষ দ্রষ্টব্য, এখানে সমস্ত কোম্পানি ফ্রিজ, এসি ও ওয়াশিং মেশিন নিজ হাতে সার্ভিসিং করা হয়। এছাড়া এখানে 20 লিটার মিনারেল ওয়াটার পাওয়া যায়। মোবাইল নাম্বার 6296743960, এছাড়া 9547378463। মঙ্গলবার সারা রাত্রি ব্যাপী ময়নায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের হিংসাত্মক রাজনীতি দেখল ময়নাবাসী। এরপরই বুধবার বিজেপির নেতৃত্বে ময়না থানার সামনে প্রতিবাদে সামিল হয় বিজেপি সমর্থকেরা। প্রসঙ্গত, মঙ্গলবার রাত্রিতে মধুর কিয়ারানা এলাকায় তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙচুর করে বিজেপি দুষ্কৃতীরা। এখান থেকে ঘটনার সূত্রপাত। এরপর পাল্টা তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির বেশ কয়েকটি কার্যালয় ভাঙচুর করে, ফলে সেখান থেকেই ময়নার দুই পক্ষের হিংসাত্মক রাজনীতি চরমে ওঠে। মিছিল করে এসে ময়না থানা ঘিরে প্রতিবাদ জানায়, ফলে ময়না থানা চত্বর প্রবল উত্তেজনা সৃষ্টি হয়। থানার সামনে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করে বিজেপি কর্মী সমর্থকেরা। কেন্দ্র বাহিনী দিয়ে বিজেপির প্রতিবাদ মিছিল আটকানোর চেষ্টা করে ময়না থানার পুলিশ। দফায় দফায় ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করে বিজেপি কর্মীরা। উত্তেজনা ময়না থানার সামনে। থানার সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। এরপর উত্তেজিত বিজেপি কর্মীরা ময়না থানার গাড়ি ভাঙচুর করার চেষ্টা করলে বিশাল কেন্দ্রীয় বাহিনী দিয়ে উত্তেজিত বিজেপি কর্মীদের থানার সামনে থেকে হটিয়ে দেওয়া হয়। রাত্রি 11টা নাগাদ তৃণমূলের দুষ্কৃতী বাহিনী আমাদের ময়না বিধানসভার ভারতীয় জনতা পার্টির 6টি কার্যালয়ের উপর ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় এবং আমার দোকান পেটোয়াতে শিবশক্তি ফিট সেন্টারের উপর ভাঙচুর করে এবং আমার ব্যক্তিগত পার্টি অফিস কুমারগঞ্জ বাজারে সেখানেও ব্যাপক আকারে ভাঙচুর ও লুটপাট চালায়। তার প্রতিবাদে আজকে ময়না বিধানসভার ভারতীয় জনতা পার্টির উদ্যোগে থানায় বিক্ষোভ ডেপুটেশন দেওয়া হয়। চেষ্টা করার কেউ করেনি, অবশ্যই তারা এসেছিল, তারা একটা তার শান্তি চায়। আমাদের বিজেপির যে আগের দিন ছখানা আমাদের বিজেপি পার্টি অফিস ভেঙেছে, আমাদের কার্যালয় ভেঙে দিয়েছে, আমাদের কাছে সব কিছু প্রমাণ আছে। তারপরে আমাদের আমাদের অলরেডি আমরা কমপ্লেন করেছি, তার কোনো অ্যাকশন নেয়নি স্ট্রেট ওয়ে। অ্যান্ড সেই কারণেই আমরা আজকে এলাম। দিনের পর দিন আমাদের কর্মীরা আহত হচ্ছে, তাদের উপর নির্যাতন হচ্ছে, কিছু মহিলাদের মারধর করেছে। পার্টি অফিস তো ভেঙেছে, যেখানে মহিলাদের মারধর করেছে, আমাদের যুবদের মেরেছে। তো সেটার উপরে আমরা ন্যায় নিতে এসেছিলাম আর সেটা কথা বললাম, তো ভালো লাগলো। উনি বললেন যে এটার উপরে উনি অ্যাকশন নেবেন, সেই অ্যাকশনটা আপনি ফিল করতে পারবেন। এসডিপিও বললো ইয়েস। আচ্ছা, কালকে কতগুলো পার্টি অফিস ভাঙা হয়েছে? ছখানা পার্টি অফিস ভেঙেছে। অ্যান্ড ইনফ্যাক্ট আমার ছখানাতে ছখানা পার্টি অফিস প্লাস আমাদের আমাদের হ্যাঁ আমাদের এবার পার্টি আমাদের কর্মীদের ঘর ভেঙেছে, তাদের দোকান ভেঙেছে, মহিলাদেরকে মারধর করেছে এবং দেখা গেলো ব্যারিকেড প্রায় ভেঙে ঢোকার চেষ্টা। কী নিয়ে ব্যারিকেড ভেঙে চেষ্টা করার কেউ করেনি, অবশ্যই তারা এসেছিল, তারা একটা তার শান্তি চায়। আমাদের বিজেপির যে আগের দিন
ছখানা আমাদের বিজেপি পার্টি অফিস ভেঙেছে, আমাদের কার্যালয় ভেঙে দিয়েছে, আমাদের কাছে সব কিছু প্রমাণ আছে। তারপরে আমাদের আমাদের অলরেডি আমরা কমপ্লেন করেছি, তার কোনো অ্যাকশন নেয়নি স্ট্রেট ওয়ে। অ্যান্ড সেই কারণেই আমরা আজকে এলাম। দিনের পর দিন আমাদের কর্মীরা আহত হচ্ছে, তাদের উপর নির্যাতন হচ্ছে, কিছু মহিলাদের মারধর করেছে। পার্টি অফিস তো ভেঙেছে ভেঙেছে, যেখানে মহিলাদের মারধর করেছে, আমাদের যুবদের মেরেছে। তো সেটার উপরে আমরা ন্যায় নিতে এসেছিলাম আর সেটা কথা বললাম, তো ভালো লাগলো। উনি বললেন যে এটার উপরে উনি অ্যাকশন নেবেন, সেই অ্যাকশনটা আপনি ফিল করতে পারবেন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017, এছাড়া অসিত বেরা 9933222739।